আসসালামু আলাইকুম। আমাদের আসলে মানে বিভিন্ন গ্রুপে শেয়ার দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে শেয়ার দিতে পারিনি আসলে, যার কারণে হয়তো আজকে তেমন একটা ভিউয়ার্স বা লিসেনার পাবো না। কিন্তু আমরা আমাদের শোটা অবশ্যই চালাইয়ে যাব, দ্য শো মাস্ট গো অন বিভিন্ন বড় বড় মানুষ বলেছে। সো আজকে কম ভিউয়ার্স হলো প্রবলেম নাই, আমরা নেক্সট দিনের থেকে আরও বেশি বেশি করে শেয়ার করব। আপাতত যে কয়জন আমাদের এই শোটা দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন। আর এটা যেহেতু এপিসোড নিয়ে শো, সো সমস্যা নাই, আজকে ভিউয়ার্স না হলে কী হয়েছে তারপরের দিন ইউটিউব বা আমাদের পেজে তো এপিসোড 1 থেকে যাবে, এখান থেকে শুনে নিতে পারবে। তো আজকে যেহেতু আমাদের প্রথম শো, আশা করি সবার অনেক ভালো লাগবে। আমাদের এই দুনিয়াতে সবার সাথে বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু অনবরত ঘটেই চলেছে, তার মধ্যে কিছু কিছু মানুষকে যদি জিজ্ঞেস করা যায় যে আপনি কি ভূত বিশ্বাস করেন, তাহলে কারো কারো অ্যান্সার হবে যে ভূত কি ভাই, ভূত বলে কিছু আছে, মানে হাসাই উড়াই দিবে আর কি। বাট কিছু কিছু মানুষের হঠাৎ করে মনে পড়ে যাবে তার অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা, হয়তো শিউরে উঠবে তার সাথে হয়তো কোনো দিন ঘটে গেছে এমন কোনো ঘটনা যেটা অমীমাংসিত। তো আজকে আমরা যে আয়োজন, রহস্য কথা বিভিন্ন ভৌতিক বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে আমরা আজকে অনুষ্ঠানটি করতে যাচ্ছি, বিকজ এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন যারা ভূতের গল্প বা প্যারানর্মাল রহস্যজনক গল্প পছন্দ করেন না। সো তাদের জন্যে এই অনুষ্ঠানটি রহস্য কথা, রহস্যের আড়ালে কিন্তু অনেক রহস্য লুকিয়ে থাকে। ওয়েলকাম টু আওয়ার শো, আমি আছি ঈশান, আপনাদের হোস্ট। আমি আপনাদেরকে স্টোরিগুলো শোনাবো, ভবিষ্যতে আরও এগুলো নিয়ে আরও অনেক বড় কিছু করার চেষ্টা করব। আপাতত আজকে এপিসোড 1, সো বুঝতেই পারতেছেন আজকে শুরু। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাব ঘটনায়। আমি যেই ঘটনাটি এখন আপনাদেরকে শোনাবো সেটা হলো ভারতবর্ষের কোনো একটা বাড়িকে ঘিরে যেসব বাড়ির বিভিন্ন ঘটনা এখনও অমীমাংসিত, কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না, তার পিছনের রহস্য। যে গল্পটি লিখেছে তার ভাষায় আমি গল্পটি আপনাদেরকে শোনাবো, আশা করি ভালো লাগবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। অনিমা অনেকদিন ধরেই বলে আসছে ভারতে বেড়াতে যাওয়ার কথা, তবে এখনো সেই সৌভাগ্য হয়নি। যাওয়ার ইচ্ছা থাকলেও বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত তার ঘুরিয়ে দিই অনিমার সামনে। অনিমা আমার স্কুল ফ্রেন্ড, 8 বছর আমরা একসাথেই পড়েছি। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেই অনিমা তার পরিবারের সাথে ভারতে চলে যায়। অবশ্য ভারতে তার আত্মীয় সংখ্যা নেহাত কম নয়, তার দাদা ছিলেন ভারত বংশোদ্ভূত, তাই অনেক সম্পত্তিও রয়েছে ওর বাবার। যুদ্ধের সময় অনিমার মা ভারতে আশ্রয় নিলে ওখানেই ওর বাবার সাথে পরিচয় ঘটে। যুদ্ধের পর অনিমার মায়ের জোরাজুরিতে বাবা মাকে নিয়ে দেশে চলে আসেন। অনিমার সাথে অনেকদিন দেখা নেই, কোনো যোগাযোগ নেই আমার। হঠাৎ করে স্কলারশিপ পেয়ে দেশের বাইরে চলে যায় সে। ফেসবুকের কল্যাণে অনিমার সাথে আমার কথা হয়। পড়ালেখা শেষ করেছি অনেক দিন হয়ে গেছে, তাই চিন্তা করলাম এবার ভারতে যাওয়া যেতেই পারে। বন্ধু নিয়ামের সাথে বিষয়টা শেয়ার করতেই সে রাজি হয়ে গেল। অনিমাকে ইমেইলের মাধ্যমে জানালাম যে আগামী মাসেই আমরা চলে আসছি। অনিমাও আমাদেরকে স্বাগত বার্তা পাঠালো, আমরা সরাসরি তার দাদার পুরনো বাংলোতে উঠবো বলে কথা হয়েছে। মার্চের শুরুতেই দুই বন্ধু রওনা দিলাম ভারতের উদ্দেশ্যে। সোমবার সকালেই আমরা প্লেন থেকে নামলাম। অনিমা আমাদের জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছে, দেখা হতেই স্বাগত জানাল। মেয়েটাকে অদ্ভুতভাবে বদলে গেছে, আগের চেয়ে অনেক বেশি স্মার্টও হয়ে গেছে। আমরা দুপুরের ট্রেন ধরবো বাংলোতে পৌঁছানোর জন্য। অনিমা টিকিট কেটে রেখেছে, সব জিনিসও নিয়ে এসেছে, ব্যাগে করে খাবার দাবারও নিয়ে এসেছে, যেই খাবার খেয়ে আমরা ট্রেনে উঠলাম। বিকেলেই পৌঁছে গেলাম। পাহাড়ি রাস্তা, চারপাশে উঁচু উঁচু পাহাড়ের ঢেউ, সব মিলে মুগ্ধ করার মতো পরিবেশ। আমরা দুই বন্ধু বেশ পছন্দ করলাম। বাংলোটা একটু ভিতরেই, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছি বেশ ভালোভাবে,
তবে বেশিক্ষণ সম্ভব হয়নি। একটু ভিতরে যেতেই সন্ধানে নেমে এলো, চারপাশে অন্ধকারে ঢেকে গেল। এর মধ্যে আমাদের আরো 1 ঘন্টা হেঁটে যেতে হবে বাংলোতে পৌঁছানোর জন্য। গাড়িও পাওয়া যায় না এসব জায়গায়, সম্পূর্ণ গ্রাম্য একটা পরিবেশ। রাত 8:30টার দিকে আমরা ঠিক বাংলোতে পৌঁছলাম, বিশাল বড় বাংলো। ঢুকতেই দারোয়ান অনিমাকে শ্রদ্ধা জানালো, আপামনি আসছেন অনেকদিন পরে, ভেতরে যান। অনিমা আমাদেরকে পরিচয় করিয়ে দিল দারোয়ান চাচার সাথে। চাচার নাম শম্ভুনাথ সেন, সংক্ষেপে অনিমা শম্ভুদা বলে ডাকে। আশেপাশে তেমন কোনো বাড়িঘরও চোখে পড়ল না। ঢুকে আমরা ফ্রেশ হলাম, বিশ্রাম নিচ্ছিলাম, এমন সময় শম্ভুদা এসে বলল, বাবা আপনাদের জন্য কোনো কিছু লাগলে আমাকে অবশ্যই বলবেন। আর পাশের রুমটাতে আপা মনে আছে, আপামনিও ঠিক সামনে থেকে একটু দূরে গিয়ে একটা রুমে আছে। আমি সম্মতি জানালাম, জি চাচা। কিছুক্ষণ পরেই চাচা রাতের খাবার নিয়ে আসলেন, ভীষণ রকমের আইটেম তৈরি করলেন। তৃপ্তি সহকারে ওই দিনের মতো খেয়ে শুয়ে পড়লাম। শরীর খুব দুর্বল, সারাদিনে পরিশ্রম শেষে এখন আর চলার শক্তি নেই। রুমের দরজা লাগিয়ে নিহামকে নিয়ে শুয়ে পড়লাম। রাতের গভীরতা বাড়তে লাগলো, এতক্ষণে বোধহয় অনিমাও ঘুমিয়ে গেছে, তাই অনিমাকে ডাকা যাবে না। সকালে একসাথে বের হবো ভেবে চোখ জোড়া লাগিয়ে দিলাম, অমনি রুমের দরজাটা ঠাস করে খুলে গেল, কিছুই টের পেলাম না। নিহাম আর আমি দুজন দুজনের দিকে চেয়ে আছি। নিহাম উঠে দরজাটা লাগিয়ে শুয়ে পড়ল, মনে হয় অনেকদিন ব্যবহার হয়নি তাই ঠিক মতো কাজ করছে না। টিনের ছাদে কাক ডাকার শব্দ শোনা যাচ্ছে। এত রাতে কাক? না, এসব চিন্তা করার সময় নেই, ঘুমোতে হবে। রুমের দরজাটা আবার খুলে গেল, মনে হলো ভিতরে কে যেন ঢুকে পড়েছে, বিড়ালের ছায়ার মতো মনে হলো। দূর, এসব কিছু না, চোখের ভুল, সারাদিনের ক্লান্তির কারণে হয়তো এমন লাগছে। চোখ বন্ধ করতেই মৃদু কান্নার শব্দ এলো, চোখ খুলে উঠে বসল নিহাম। আরে এসব কিছু না বন্ধু, শুয়ে পড়, চিন্তা করিস না, ক্লান্তির কারণেই এমন লাগছে, এমন কান্নার আওয়াজটা আওয়াজ শুনছিস, বুঝছিস? নিহাম বলল, চল একটু অনিমাকে দেখে আসি। আরে না, অনিমার রুমে যাওয়া এখন ঠিক হবে না, নিহাম বলল, কিন্তু আমার কেমন যেন একটা সন্দেহ কাজ করছে। চল চল দোস্ত, একটু দেখে আসি। নিহামের জোরাজোরিতে না গিয়ে পারলাম না, কি আজব, রুমের দরজাটা খোলা অথচ অনিমাও রুমে নেই, হয়তো ওয়াশরুমে গেছে, চলে আসবে, চল রুমে, আমার খুব ঘুম পাচ্ছে, আরে ওর সাথে একটু কথা বলে যাই। 30 মিনিটের মতো হয়ে গেল অনিমার কোনো দেখা নাই, এবার মনে হালকা খটকা লাগলো। চাচাকে ডাকতে শুরু করলাম, চাচা অনিমা কোথায়? বাবা আমি তো জানি নে, ও তো এই রুমেই থাকিবার কথা। আচ্ছা আপনি একটু বাইরে দেখবেন, ও অনেকক্ষণ ধরে রুমে নেই। চাচা যেতেই পিছন থেকে কার জন্য স্পর্শ অনুভব করলাম, পিছনে ফিরে দেখি কিছু, নিহাম আমার দিকে চেয়ে আছে, বললো আমি আর হাঁটতে পারছি না, রুমে চল। আমিও, তবে এসব আমার ভয়ে কেন যেন লাগছে না, ছোটকাল থেকে গ্রামে বড় হয়েছি, এসব বিষয় আমার কাছে কিছুই না। দুজনেই রুমের দিকে হাঁটছি, হঠাৎ দেখলাম অনিমা বিছানায় ঘুমাচ্ছে। নিহাম বলল, আরে ও তো রুমেই আছে। হ্যাঁ দেখতে পাচ্ছি, তবে আমার মনের মধ্যে কিছুটা সন্দেহ কাজ করলো, রুমের দিকে হাঁটছি। রুমে ঢুকতেই নিহাম চোখ বড় বড় করে আমার দিকে তাকালো, বলে উঠল, দোস্ত আমাদের বিছানায় ওটা কে শুয়ে আছে? আমি বললাম, কই, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। নিহাম বলল, ওই যে মাথা ওই পাশে ফেরানো, লম্বা চুল, ধুর চলতো,
কিছুই নেই, বিশ্রাম নিলে সব ঠিক হয়ে যাবে। বিছানার পাশে যেতেই অনিমার বিকট চিৎকার শব্দ, মনে হলো বাইরে থেকে কেউ চিৎকার করছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। চিৎকার শুনেই দৌড়ে অনিমার রুমে গেলাম, দরজা আটকানো ছিল না। দেখলাম অনিমা বিছানায় ঘুমাচ্ছে। নিহম পিছন পিছন চলে আসলো, আমার হাত ধরলো শক্ত করে, বলল, দোস্ত, আমার কেমন জানি ভয় কাজ করছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। নিহামের দিকে তাকালাম, আমাদের রুমের দিকে হাঁটতে হাঁটতে বললাম, নিহাম, এটা তোর প্রথম প্লেন ভ্রমণ? নিহাম বলল, হ্যাঁ, প্রথমবার মহাকাশে ভ্রমণ করছিস তুই, তাই একটু মাথা কম কাজ করছে তোর, চিন্তা করিস না, বিশ্রাম নিলে দেখবি সব ঠিক হয়ে যাবে। নিহাম কিছু তার সাহস ফিরে পেল, মূলত নিহামের মনে সাহস দেওয়ার জন্য কথাটা বলা। রুমে ঢুকে পড়লাম, নিহাম তুই শুয়ে পড়, আমি লাইট বন্ধ করছি। ঠিক লাইট বন্ধ করার মুহূর্তেই দেখলাম দরজার নিচ দিয়ে একটা ছায়া বেরিয়ে গেল। দেখে মনে হলো যেটি রুমে ঢুকেছিল সেটির মতোই। নিহামকে কিছু বুঝতে দিলাম না, কারণ এমনিতেই ও অনেকটা ভয় ছিল। লাইট বন্ধ করে শুয়ে পড়লাম, নিহাম বোধ হয় ঘুমিয়ে গেছে, তাই ওকে আর ডাকলাম না, সব কিছু ভুলে চোখ জোড়া বন্ধ করলাম। আমার মনেও কিছুটা ভয় কাজ করছে, কি অদ্ভুত সব ঘটনা ঘটে চলেছে, অথচ কিছুই বুঝতে পারছি না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। যাই হোক, এখন একটু ঘুম দরকার, চোখ জোড়া বন্ধ করলাম। রাত আনুমানিক 2টার কাছাকাছি হবে, হঠাৎ নিহামের চড় খেয়ে ঘুম ভেঙে গেল, এরপর মাথায় আঘাত, কাঁচা ঘুম ভেঙে গেল, মাথাটা ধরে আছে খুব। নিহাম হাত পা ছোটাছুটি করছে, রাগে চিৎকার দিয়ে উঠল, নিহাম, নিহাম। ওর কোনো সাড়া শব্দ নেই, ছুটাছুটি কিছুটা কমে শান্ত হয়ে আসছে। তাড়াতাড়ি উঠে লাইট জ্বালালাম, কিন্তু নিহামকে দেখেই শিউরে উঠলাম, যেদিকে ঘুমাচ্ছিল এখন সেদিকে তার উল্টা, মাথার দিকে পা, পায়ের দিকে মাথা। নিহামকে দেখে মনে হলো গভীর ঘুমে মগ্ন, তাই আর ডাকলাম না। এখন প্রায় শেষ রাত, কিছুক্ষণ পরে ভোর হবে, লাইট বন্ধ করে শুয়ে পড়লাম, কিছুই ঢুকছে না মাথায়, কি হচ্ছে এসব। হঠাৎ নিহাম ঘুমন্ত অবস্থায় দৃঢ় কণ্ঠে বলে উঠল, এই ঘর আমার, বেরিয়ে যা, আমার ঘর থেকে বেরিয়ে যা, কেন এসেছিস এখানে, মরতে চাস? আরে আরে কি বলছে এসব নিহাম, ধুর, ঘুমের ঘরে আবল তাবল বকছে হয়তো, এসব কিছুই না। মাথা থেকে সব ঝেড়ে আবার ঘুমানোর চেষ্টা করলাম, কি হচ্ছে ভাবতে ভাবতেই আবার ঘুমিয়ে পড়লাম। অনিমার রুমে এসে আমাদেরকে ডেকে দিল, খুব সুন্দর সকাল হয়েছে, দারোয়ান চাচা এসে চা দিয়ে গেল। অনিমাকে দেখে বেশ হাসি খুশি লাগছে, হঠাৎ মনে হলো সব কিছুই ধোঁয়াশা, রাতের সব কিছুকে মিথ্যা মনে হলো, কিন্তু তারপরেও কিছু একটা খাপলা আছে বলে মনে হলো। আচ্ছা নিহাম, তোর সাথে কি রাতে কিছু হয়েছিল? নিহাম হচকচিয়ে উঠল, বলল, রাতের কথা আর মনে করতে চাচ্ছি না আমি, বাদ দে তো দোস্ত, ক্লান্তির কারণে হয়তো একটু ভয় কাজ করেছিল। নিহামকে থামিয়ে বলে উঠল, গতকাল রাতে বের না হলে কি হতো, তোর আমাকে জোর করে বের কেন করলি, ভীষণ ক্লান্তি লাগছিল, তবুও তোদের সাথে গেলাম, তারপরও তোদের কথা রাখার জন্য বের হলাম। অবশ্য ভালোই হয়েছে, রাতের দৃশ্যটা উপভোগ করতে পেরেছি, তোদের কথা মতো আর কিছুক্ষণ হাঁটলে তো আমি আর ফিরতেই পারতাম না, তবে বেশ মজা লাগছিল, তোরা আমাকে কোলে নিয়ে বাসায় নিয়ে এসেছিস, নয়তো তো আমি আসতেই পারতাম না। অদ্ভুত দৃষ্টিতে নিহাম আমার দিকে তাকালো, দেখলাম নিহামের চোখ লাল হয়ে আসছে, কি আজব ব্যাপার, অনিমা কি বলছে এসব, কিছুই মেলাতে পারছি না।
কিন্তু অনিমা, আমরা তো রাতে বের হইনি। কি বলছিস তুই এসব? কি ইয়ার্কি করছিস আমার সাথে? না, ইয়ার্কি নয়, আমরা তো রাতে তোকে রুমের না দেখে দারোয়ান চাচাকে বললাম তোকে খুঁজতে। বলার কিছুক্ষণ পর দেখলাম তুই রুমেই শুয়ে আছিস। কথাগুলো শুনেই অনিমার হাত কাঁপছে। চায়ের কাপটা টেবিলের উপর রেখে অনিমা ভীত গলায় বলল, তাহলে তাহলে রাতে তাহলে রাতে আমি কাদের সাথে বের হলাম? তিনজনেই চুপ করে আছি, কেউ কারোর সাথে কোনো কথা বলতে পারছি না। তাহলে কি আমাদের কেউ বোকা বানাচ্ছে? না, এমন হতে পারে না, নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। চায়ের কাপ থেকে এখন হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছে। এক দৃষ্টিতে চেয়ে আছে কাপটার দিকে। হঠাৎ মনে হলো কাপটা ঘুরছে, চাগুলো উপরে নিচে দুলছে। চোখ মুছে আবার তাকালাম, আবার সব ঠিকঠাক। মনে হচ্ছে এই বুঝি কে যেন কি যেন একটা ঘটবে, অথচ পরক্ষণেই সব আবার আগের মতোই। কিছু বুঝে ওঠার আগে ওঠার আগেই শেষ হয়ে যাচ্ছে সব কিছু। চোখ তুলে অনিমার দিকে তাকালাম, দেখলাম ও আগের চেয়ে আমাদের দিকে, সে আমাদের দিকে তাকিয়ে আছে। নিহাম ভয়ে ওর কাপটা মেঝেতে ছুঁড়ে ফেলল। আর বুঝতে বাকি রইল না, তিনজনের সাথেই একই ঘটনা ঘটছে। অনিমা, তুই কি রাতে সত্যি আমাদের সাথে বের হয়েছিলি? আরে তোরাই তো আমাকে ডেকে বার করে নিয়ে গেলি। তিনজনই নির্বাক হয়ে গেলাম, অথচ কিছুই বুঝতে পারছি না। কিছু একটা রহস্য নিশ্চয়ই লুকিয়ে আছে এই বাংলোর মধ্যে, বের করতেই হবে আমাকে। দোস্ত, আজকে রাতটা আমরা বাইরে ঘুরে ফিরে গল্প করে কাটাবো, কি বলিস তোরা? দুজনেই সম্মতি জানালো, বলল ভালোই হবে। আচ্ছা অনিমা, তুই কি ভূতে বিশ্বাস করিস? অনিমা ভীত গলায় বলে উঠল, ভূত? ভূতের কথা কেন তুলছিস আবার? আচ্ছা বাদ দে, তোরা এই বাংলাদেশ শেষ কবে এসেছিলি সেটা বলতো আমাকে। অনিমা উত্তর দিল, 3 বছর আগে একবার এসেছিলাম। মা বাথরুমে পা পিছলে পড়ে গিয়েছিল, এর পরেই মা ভীষণ অসুস্থ হয়ে পড়ে গেছিল, তাই ওই দিন বিকালেই আমরা চলে গিয়েছিলাম। অনেক ডাক্তার দেখিয়েছিলাম মাকে, কিছুতেই সুস্থ হতে পারেনি। পরে কবিরাজ ডেকে চিকিৎসা করার পর মা সুস্থ হয়ে উঠেছে, এরপর আর আসা হয়নি। তবে এই বাংলো সম্পর্কে বাবার মুখে অনেক কিছুই শুনেছি, খুব উৎসাহ দিয়ে বললাম, কি কি শুনেছিস? অনেক আগের কথা, এই বাংলোটা এক ব্যবসায়ী কিনতে চেয়েছিল, কিন্তু দাদা কিছুতেই বিক্রি করতে চায়নি। দাদাকে অনেক হুমকিও দিয়েছিল। দাদা ছিলেন খুব জেদি একজন মানুষ, একবার যে কথা মুখ দিয়ে বের করতেন তা নড়চড় করতেন না। পরে একদিন রান্নাঘরে এক মেয়ের গলাকাটা লাশ পাওয়া যায়। মামলা হয়েছিল থানায়, কিন্তু পুলিশ কোনো প্রমাণ খুঁজে পায়নি। লাশটি কিভাবে এখানে এসেছিল তাও পুলিশ খুঁজে বের করতে পারেনি। সে থেকে নাকি এখানে ভয়ে কেউ থাকতে পারতো না। প্রতি রাতেই কান্নার শব্দ শোনা যেত, বীভৎস চিৎকারের চেঁচামেচির শব্দ। এরপর দাদা কলকাতা শহরে এসে নতুন বাড়ি কিনে ওখানেই থেকে যায়। ওই দারোয়ান চাচাই এটা দেখাশোনা করে এরপর থেকে। আমার গায়ের লোম খাড়া হয়ে গেছে। অনিমার নিহাম একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। তাহলে কি আত্মা বলে কিছু আছে? কিন্তু বিজ্ঞানের ভাষায় এসবের তো কোনো অস্তিত্ব নেই। তাছাড়া মৃত মানুষ তো আর এসব ক্ষমতা রাখার কথা না। না, কিছুতেই মিলাতে পারছি না, সব কিছু গোলমাল লাগছে। আলাপ করতে করতেই দুপুর হয়ে গেল, আমরা আর কথা বাড়ালাম না, গোসল করে খেয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বের হলাম হাঁটার জন্য। চারদিকে সবুজ মাঠে ঘেরা, মাঝে মধ্যে দুই একটা কুঁড়ে ঘরের সন্ধান মিলছে, তেমন কোনো মানুষও নেই। নিশ্চুপে হেঁটে চলছি আর ভাবছি কিভাবে এসব রহস্যের উন্মোচন করা যায়। কিছু দূর যেতেই দেখলাম দারোয়ান চাচা দুজন মানুষের সাথে বসে কি যেন কথা বলছে।
খুব অদ্ভুত রকমের মানুষেরা। দূর থেকে দেখে কিছুটা বয়স্ক মনে হলো। চামড়াগুলো বেশ রুক্ষ। অনিমার নিহামও বিষয়টা খেয়াল করলো। অনিমা বলল, চল তো সামনে সামনে যাওয়া যাক। কি করছে দারোয়ান চাচা ওখানে? দ্রুত পর্যবেক্ষণে হাঁটা শুরু করলাম আমরা। কাছে যেতেই দেখলাম লোক দুটো উঠে পাহাড়ের ভেতরের রাস্তায় হাঁটা শুরু করেছে। দারোয়ান চাচা আমাদেরকে দেখে কিছুটা অস্বস্তি বোধ করছে মনে হলো। সেটা মনে হলো আমাদেরকে ওইখানে দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। হঠাৎ বলে উঠল, কি ব্যাপার আপামুনি, আপনার এখানে কি জন্য আসছেন? অনিমা বলল, ঘুরতে এসেছি চাচা। আপনার সাথে দুটি লোক ছিল, ওরা কারা? চাচা বলল, কই, আমার সাথে তো কোনো লোক নেই। অনিমা বলল, ওই যে একটু আগেই তো লোক দুইটা আপনার সাথে কথা বলছিল। দারোয়ান চাচা মুচকি হেসে বলল, লোক দুইটা আমার পরিচিত, অনেকদিন ধরেই ওরা এখানে থাকে, মাঝে মধ্যে সময় পেলে এসে কথা বলে আবার চলে যায়, অনেক ভালো মানুষ ওরা। চাচার কথাগুলো শুনে কিছুটা গড়বড়ে লাগছিল নিজের মধ্যে। কিছু একটা রহস্য যেন লুকিয়ে আছে সবকিছুর মধ্যে, তারপরও যেন সবকিছু ঠিকঠাক আছে। ঠিক আছে চাচা, আপনি যান, একটু রসিকতা করে বললাম, রাতের খাবারটা কিন্তু ভালো হওয়া যায়। চাচা হেসে বলে গেলেন, সামনের পাহাড়ি রাস্তা ধরেই আমরা হাঁটছি। হাঁটতে হাঁটতে খুব তৃষ্ণা পেল। সামনে একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখতে পেলাম আমরা। কুঁড়ে ঘরটার দিকে এক পা দুই পা করে এগিয়ে গেলাম। কুঁড়ে ঘরের আশেপাশে কোনো মানুষকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু মন থেকে কেন যেন মনে হলো ওই কুঁড়ে ঘরে না যায়, তাই তিনজনই একসাথে থেমে গেলাম। নিহাম বলে উঠল, চল ওই ঘরের দিকে যাই, পানির কোনো ব্যবস্থা হয় কি না। আমরা ঘরটাতে পৌঁছালাম। ভিতর থেকে একজন বুড়ি এসে বলল, কি চান আপনারা? আমার খুব তৃষ্ণা পেয়েছে, জল খাওয়ার জন্য এসেছি। বুড়িটি বলল, ঠিক আছে আপনারা বসেন, আমি জল আনতেছি। বুড়িটি ভিতরে ঢুকল। নিহাত ভালো মানুষই মনে হলো দেখে, বুড়ির অনুমতি না নিয়ে ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকতেই চোখ কপালে উঠে গেল। যা দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। অনেকগুলো মানুষের মাথার খুলি উপর থেকে দড়ি দিয়ে ঝোলানো। দেখেই মনে ভয় ঢুকে গেল। এক মুহূর্ত দেরি না করে প্রাণপণে দৌড় দিলাম। নিহাম আর অনিমা আমার পেছনে পেছনে দৌড়াচ্ছে। নিহাম বলল, কি রে দৌড়াচ্ছিস কেন, তাড়াতাড়ি বাংলোতে চল, ওইখানে গিয়ে সব বলছি। বাংলোতে ফিরতে ফিরতে বেলা গড়িয়ে এলো। অবশ্য পাহাড়ি জায়গাগুলো এমনি, বিকাল হতে সন্ধ্যা নেমে আসে। বাংলোতে ঢুকেই মন ভরে পানি পান করলাম তিনজনে। দেখলাম দারোয়ান চাচা একটা লোকের সাথে বসে গল্প করছে। কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। নাক লম্বা, পরেন শুধু একটা লুঙ্গি, ঢের বয়স, চামড়া ভিতরের দিকে ঢুকে গেছে। ওদের ভাষায় কি যেন আলাপ করছে কিছুই বুঝতে পারলাম না। হঠাৎ চাচা গর্জে উঠে বলল, আমি কিছু বুঝি না এইসব, আমি উপরেরটা চাই, না হলে সব বাতিল। লোকটি উঠে দাঁড়ালো, ওনার ভাষাগুলো বুঝতে পারছি না। চাচাকে কি যেন বলে হাঁটা শুরু করলো। চাচা হঠাৎ আমাদের দিকে দৃষ্টিপাত করলো, মনে হলো খুব ভয় পেয়ে গেছে আমাদেরকে দেখে। ছোট করে লোকটিকে বলল, আজ রাত রাইতেই হবে, এরা চলে এসেছেন, আপনি যান। চাচাকে ডাক দিলাম, চাচা লোকটা কি এখানে কেন এসেছেন? চাচা মুচকি এসে বলল, ও কেউ না বাবা, আপনারা ভিতরে যান, আমি নাস্তা নিয়ে আসতেছি। মনে হলো চাচা আমাদের থেকে কিছু একটা গোপন করছে। তারপরও মনে সাহস নিয়ে ঘরে ঢুকলাম, ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হলাম।
কিন্তু যা দেখলাম তার জন্য একদম প্রস্তুত ছিলাম না। দেখলাম কমোডের নিচ দিয়ে পিঁপড়ার দল আসা শুরু করেছে, একটা বিশ্রী গন্ধ ছড়াচ্ছে। পানির কল সরাতেই বেরিয়ে এলো একটা সাপ, চিৎকার দিয়ে বেরিয়ে আসলাম। নিহাম দৌড়ে এসে বলল, কি হয়েছে? তেমন কিছু না, চল আমরা বাইরে গিয়ে বসি, নাস্তা করে নে তাড়াতাড়ি। নিহাম সম্মতি জানালো। অনিমা আগের থেকেই নাস্তা করে বসে আছে, খেয়ে বাইরে বের হব। এমন সময় কে যেন বলে উঠল, আমাকে একা রেখে চলে যাচ্ছিস? যাস নে বাইরে, গেলে আমার মতোই মরণ হবে তোদের। খুব ভয়ঙ্কর গলায় কথাগুলো ছিল, একটা মেয়ে বলেছে। নিহাম, অনিমা তোরা কিছু শুনেছিস? দুজনে উত্তর দিল, না কিছু তো শুনতে পাইনি। কিসের কথা বলছিস? আচ্ছা বাদ দে, চল বাইরে যাই। চারদিকে অন্ধকার, হাতে হেরিকেন নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। কিছু দূর যেতেই দেখলাম দারোয়ান চাচা দুজন মানুষের সাথে আবার কি যেন কথা বলছে। খুব অদ্ভুত ধরনের দুটি মানুষ, দূর থেকে দেখে কিছুটা বয়স্ক মনে হলো। অনিমা আর নিহামও বিষয়টা খেয়াল করল। আবার চাচা আমাদেরকে দেখে ঘাবড়িয়ে উঠলেন। ঘাবড়ে উঠে বললেন, আপনারা আবার এখানে এসেছেন? কিন্তু চাচা, আপনাকে তো আমরা বাসার ভেতরে দেখে আসলাম, আপনি এখানে কি করছেন? বুঝলাম না। তাই বলে চাচা বিকট একটা হাসি দিলেন। হাসি দিয়ে যা দেখলাম তা একদম প্রস্তুত ছিলাম না। চাচা এবং তার পাশের দুটি মানুষের পা মাটির থেকে একটু উপরে ছিল এবং মাথা থেকে উল্টো দিকে ছিল। এটা দেখে আমরা আর কিছুতেই নিজেদেরকে ঠেকাতে পারলাম না। আমরা প্রাণপণে দৌড় দিলাম। ওরা ফিরে আসলেই শেষ করে দিতে হবে। আমরা আস্তে আস্তে বাড়ির দিকে গেলাম। বাড়ির দিকে যে দরজাটা দেখলাম হালকা খোলা। দরজার ভেতরে হারিকেনের আলো, কিন্তু দেখলাম দরজার ভেতর থেকে ফিস ফিস কি যেন আওয়াজ আসছে। আমরা আস্তে আস্তে দরজায় গিয়ে কান পাতলাম। দেখলাম একটা অচেনা কণ্ঠস্বরে কে যেন বলছে, ওরা ফিরে আসলেই শেষ করে দিতে হবে। অনেক দিন ধরে মানুষের রক্ত খাই না, দূর থেকে দেখা যাচ্ছে ওদের চোখ দুটি জ্বলছে, দাঁতগুলো ভীষণ ভয়ঙ্কর। দেখি ভয় পেয়ে গেলাম। অনিমাকে বললাম, অনিমা চল, আজকে আমাদের পালাতে হবে, যে করেই হোক। অনিমা বলল, দোস্ত আর দেরি করা যাবে না, সাবধান, ওরা যেন বুঝতে না পারে আমরা পালাচ্ছি। হঠাৎ দারোয়ান চাচা লোক দুটিকে বলল, জগৎ সিং চলে আসিছে, ওর সাথে আমার কথা হয়েছে, আমি উপরেরটাই নেব। লোক দুইটা জেরা করছে, বলল আমাদেরকে একটা হলেও দিতে হবে। চাচা বলল, না সবগুলোই আমার, রক্তের ভাগ তোমাদের বেশি দেব। দেখলাম বিকেলে বাংলোর সামনে যে লোকটি কথা বলছিল সেই লোকটি চলে এসেছে, হাতে একটা থলে, থলের বাইরে ছুরির মাথা বের হয়ে আছে। দেখে আমার সমস্ত শরীর শিহরণ হয়ে উঠল। তাহলে আমাদেরকে ভেঙে ফেলবে? তাছাড়া দারোয়ান চাচা ওদের সাথে যুক্ত হয়েছে, না না এখানে কাউকে বিশ্বাস করা যাবে না, সবাই আমাদের শত্রু, যত দ্রুত হোক আমাদের এখান থেকে পালাতে হবে। পরে আসা লোকটি বলল, ওরা কখন আসবে চাচা? চাচা বলল, ওরা চলে আসবে, আমি সব ব্যবস্থা করে রাখছি। দেখলাম লোক দুটি মাতলাম হচ্ছে, নিজেদের মাথায় নিজেদেরই বাড়ি দিচ্ছে, পায়চারি করছে। একজন বুঝে উঠে উঠল, কখন আসবে এরা? তার গলার কথা আটকে যাচ্ছে, হাতের চাল ছাড়া
বুঝতে পারলাম পালাতে বলছে। মনে জোর রাখো, সাবধানে এখান থেকে বেরিয়ে যেতে হবে। একবার দেখে ফেললে আমাদেরকে আর বাঁচতে দেবে না ওরা। শেষে আসা মানুষটি এখনো ঝগড়া করছে, তার নাকি উপরেরটাই লাগবে। এই সুবাদে আমরা ধীরে ধীরে বেরিয়ে পড়ছি। উপরেরটা বলতে তারা সম্ভবত মাথার অংশটা বোঝাতে যাচ্ছে। কিছু দূর গিয়ে প্রাণপণে দৌড় দিলাম তিনজন। অনিমা আর পারছে না, ওরা হয়তো এতক্ষণে আমাদের পিছু নিয়েছে। সামনে কোথাও আশ্রয় নিতে পারলে আমাদের প্রাণটা হয়তো বাঁচবে। কিছুটা দূরে যেতেই একটা ঘর, চারপাশে আলোকিত, সামনে বিশাল একটা গাছ। আমরা ওই ঘরেই আশ্রয় নেওয়ার জন্য দেখলাম। দরজায় ঠোকা দিতে একজন বয়স্ক লোক বেরিয়ে আসলো। কি চাও বাবারা? আমি চোখে দেখতে পাই না বাবা, তোমরা কারা? লোকটি আমাদের ঘ্রাণ নেওয়ার চেষ্টা করলো। চাচা, আমরা বিপদে পড়ে এখানে এসেছি, আমাদের একটু আশ্রয় দেবেন? দাঁড়াও, আমি আসতেছি। কিছুটা ভয় হতে লাগলো, এখনো হাঁটু কাঁপছে আমার। লোকটি হারিকেন নিয়ে বের হয়ে আসলো, বলল, চলো আমার সাথে। লোকটির পিছনে পিছনে হাঁটছি। আমাদের একটা বড় ঘরের সামনে এসে বলল, ভেতরে আসো বাবারা। একটা রুমে নিয়ে গিয়ে বলল, তোমরা এই ঘরে থাকো। রুমে ঢুকতেই বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। চিৎকার দিলাম, চাচা চাচা, কিন্তু চাচা কানে নিল না। বাইরে থেকে লোকগুলো কণ্ঠস্বর ভেসে আসছে, ওগুলো সবাই দারোয়ান চাচাকে বকাবকি করছে। একজন বলল, বলছিলাম আমি, বলছিলাম পালাইবে, সাবধানে থাকবো। বুড়া লোকটি বলল, ওই রুমেই আছে ছুরি বের ঘর। ভয়ানক বিপদ, বাঁচবার আশা অনেকটা ছেড়েই দিয়েছি। নিহামার অনিমা ভয়ে কাঁপছে। ঘরখানা ঘুরতেই দেখলাম পিছনের দিকে গোপন দরজা, টিনের দরজা শক্ত করে লাগানো। সমস্ত শক্তি দিয়ে দরজায় চাপ দিলাম, দেখলাম দরজা খুলে গেল। জলদস্ত পালা, অনিমার নিহাম বেরিয়ে পড়ল, আমিও বের হয়ে গেলাম। এদিকে সামনের দরজা কেউ টোকা দিচ্ছে। আরেকবার দিকে সাহস নিয়ে অজানার উদ্দেশ্যে দৌড়চ্ছি। খুটখুটে অন্ধকার, রাত প্রায় 12:30 বাজে। প্রাণপণে দৌড়চ্ছি আমরা। দৌড়াতে দৌড়াতে ট্রেনের রাস্তায় পৌঁছে গেছি। দূর থেকে একটা ট্রেনের শব্দ শোনা যাচ্ছে। সাইনবোর্ডে দেখলাম জায়গাটির নাম মৃত শহর। পিছনে পিছনে লোকগুলো হয়তো আসছে, তবে এখন একটাই আশা, যদি ট্রেনে উঠতে পারি তাহলে এই যাত্রায় বেঁচে যাব। ভাবতে ভাবতে ট্রেনটি আমাদের সামনে এসে থেমে গেল। সম্পূর্ণ মিরাকল একটা ব্যাপার, এই জায়গাটা কোনো স্টেশন নেই, ট্রেন থামার তো কথা না। ট্রেনটার উপরেও কেমন জানি বিশ্বাস হচ্ছে না। তারপরও কি মনে করে তিনজনে ট্রেনে উঠে বসলাম। হর্ন দিয়ে অন্ধকারের মধ্যে দিয়ে চলার আরম্ভ করলো ট্রেন। জানালা দিয়ে দেখলাম লোকগুলো দৌড়াচ্ছে, হয়তো বেঁচে যাব। কিন্তু কে ওই মেয়েলি কণ্ঠস্বর, কারাই বা সেই লোক? কিছু রহস্য খুঁজে পেলাম না। কিছু রহস্য আসলেই রহস্যময়। বাংলো সে রহস্যর কথা ভাবতে ভাবতে পৌঁছে গেলাম কলকাতা শহরে। দিনের আলো ফুটে এসেছে, এবার মনে হয় আমরা প্রাণে বেঁচে গেছি। কিন্তু এখনো কিছু প্রশ্নের উত্তর খুঁজে পেলাম না। আসলে খুব সুন্দর একটা গল্প আমরা পড়লাম। আসলে আমি যখন গল্পটি বলছিলাম তখনই আমার গায়ে শিহরণ উঠে গেছিল। আসলে তারা তিন বন্ধু, তার বান্ধবী অনিমার বাংলো বাড়িতে বেড়াতে যায়, যেটা কলকাতা, মানে কলকাতা না সরি, ভারতবর্ষের কোনো একটা জায়গায় অবস্থিত ছিল। তো সেখানে তারা যাওয়ার পরে তারা বিভিন্ন ধরনের মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, লাইক কোনো মেয়ের কণ্ঠস্বর বা কমোটের সাপ
অথবা পিঁপড়া এইসব ধরনের কিছু দেখতে পারলো, যা আসলে কিন্তু মানে একটু সুপারন্যাচারাল টাইপের জিনিস। তারপরে শুনলো এই বাড়িতে কিন্তু অলরেডি একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, সেটা হলো এখানে একটা মেয়ের লাশ পাওয়া গেছে। বাট আমার যতদূর মনে হয় যে তার বাবাকে এই জায়গাটা বিক্রি করার জন্য বা তার দাদাকে বিক্রি করার জন্য যখন জমিদার ফোর্স করছিল, তখন জায়গাটা সে বিক্রি করেনি, যার কারণে যার জমিদার ইচ্ছা করে মেবি কোনো মেয়ের গলা কাটার লাশ সেখানে রেখে যায় বা কাউকে হত্যা করে। এটা আমার মনে হয়, আমি ঠিক জানি না, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আসলে আপনাদের কী মনে হয়। তাহলে কিন্তু আমরা প্রায় অনেকটাই সময় পেরিয়ে এসেছি, আমরা হয়তো আর একটা গল্প বলতে পারবো। তো সরাসরি সময় না পেরিয়ে আমরা দ্বিতীয় গল্পে চলে যাচ্ছি। দ্বিতীয় গল্পটাও আপনাদের অনেক ভালো লাগবে। আমরা কিন্তু দানবের কথা শুনেছি, তাই না? আমাদের চলার পথে আমরা কিন্তু দানবের কথা শুনেছি, কিন্তু কি এই দানব? চলুন একটি সত্যি ঘটনা পড়ে আসি। যুথির SSC পরীক্ষা পরপরই মবির সাহেব প্রস্তাব করলেন সবাইকে নিয়ে গ্রামে বেড়াতে যাবেন। সে প্রস্তাব যুথির মা আফসানা নামে নাজুক করে দিলেন, মানে সে কিছুতেই যেতে যাবেন না গ্রামে। তিনি স্বামীর জ্ঞান বুদ্ধি তিরস্কার করে বললেন, তার যুগ বহু আগেই শেষ হয়ে গেছে, পরীক্ষার পর এখন কেউ আম কাঁঠাল খেতে দাদা নানি বাড়ি যায় না। SSC পর সামনে আরো বড় পরীক্ষা আছে, কিছুদিনের মধ্যেই রেজাল্ট বেরিয়ে আসবে, তখন ভালো ভর্তি তোড়পড়, ইতিমধ্যে প্রাইভেট আর কোচিং এর ক্লাসগুলো শুরু হয়ে গেছে। এই অবস্থায় তিনি কোনোভাবেই ঢাকা থেকে নড়বেন না। নড়বেন বললেই শেষে আফসানাকে নড়তে হলো দুই মেয়ে যুধি বিধি জোড়াজুড়িতে, মানে তারা শেষ পর্যন্ত ঠিকই গ্রামের বাড়িতে গেলেন। বিকজ বিধি আর যুধি কোনোভাবেই রাজি হচ্ছিল না মানে ঢাকা শহরে থাকতে, পরীক্ষা শেষে তারা গ্রামে যাবে বেড়াতে। বিধি যুধি 3 বছরের ছোট, বেড়াতে যাবার নাম শুনলেই সে এক পায়ে খাড়া। যুধি মাকে যুক্তি দেখালো শেষবার তারা গ্রামে কবে গিয়েছিল তার মনে নেই। বছরে 2 ঈদ তাদের মায়ের ইচ্ছেতে নানা বাড়িতে করতে হয়, নানা বাড়ি যে তার খারাপ লাগে তা নয়, কিন্তু এই এক নানা বাড়ি আর খালামণির বাড়ি ছাড়া তারা বলতে গেলে কোথাও যায়নি। আর বিধির স্কুলেও 1 বছর গরমের ছুটি এগিয়ে এসেছে, সুতরাং বেড়াতে যাওয়ার পর ভালো সুযোগ আর হয় না। যুধির এসব যুক্তিতে কাজ হতো না, বিধির এসব যুক্তি তর্কের ভেতর গেল না, সে পুরো খাওয়া দাওয়া ছেড়ে দিল। এই অনশন পর্বের দ্বিতীয় দিন সন্ধ্যায় আফসানার সর্বাত্মক চেষ্টা শেষে পরাজয় মেনে নিতে বাধ্য হল, তারা গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। গ্রামে যাওয়ার জন্য বুধ বৃহস্পতি মবির সাহেব ছুটি নিয়েছিলেন, যাতে শুক্র শনি সাপ্তাহিক ছুটি মিলিয়ে অন্তত 4 দিন পাওয়া যায়। গ্রামের বাড়িতে তার বড় ভাই রয়েছে, বাবা মায়ের কবর জিয়ারত করতে তিনি বছরে অন্তত একবার গেলেও আফসানার অনাগ্রহের জন্য মেয়েদের নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। শেষবার যখন পুরো পরিবার নিয়ে গেছেন তখন বিধি কোলে, যুধির বয়স 4 কি 5 বছর হবে। যুধি SSC পরীক্ষা দিয়ে ফেলল, বিধি এখন 7-এর সময়। কি দ্রুতই না চলে যাচ্ছে সময়। বুধ বৃহস্পতি ছুটি নিলেও অফিস এডিট এর কাজ বুধবার সকালে মবির সাহেবকে আবার অফিসে আসতে হবে। যুধিদের নিয়ে গাবতলি থেকে যখন তিনি ফরিদপুরের বাসে উঠলেন তখন দুপুর 2টা। সব কিছু ঠিক 6টার ভেতর মধুখালী পৌঁছে অটোরিকশায় 20 মিনিটে দাদুর বাড়িতে পৌঁছে যাবে যুধিরা। আফসানা এখনো স্বামীর উপর বিরক্ত। আফসানা কি? আফসানা হলো যুধি এবং বিধির মা। সে পুরো পথে একটা কথাও বলেন, অভিমান করেছেন হয়তো, বিকজ তার মানে তার ইচ্ছার বিপরীতেই আমরা কিন্তু গ্রামের বাসায় এসেছি। কিন্তু মেয়েদের আনন্দের সীমা নেই, তারা 2 দিন ধরে গ্রামে যেয়ে কি করবে, মুখে মুখেই তার একটা দীর্ঘ লিস্ট করে ফেলেছে, যেটা লিখলে পুরো একটা নোটবুকই লেগে যেত। কয়েকদিন টানা বৃষ্টিতে পর্দার
পানি দিক ছুঁই ছুঁই। বাটুরিয়ার ঘাটে পানি উঠে আসার সময় সচল হয়ে যুতিদের বাসের ফেরি পেতে সন্ধ্যা পেরিয়ে গেল। দিনের শেষ আলোটুকু শুষে এলো পদ্মার কালো বুক। ভেজা বাতাস ঝাপটা মারছে, প্রীতির চোখ মুছে ফেরির একখানে দাঁড়িয়ে আছে সে। এদিকটায় যাত্রী তেমন না থাকায় কোনো হকারও নেই, বললে পুরো খালি বললেই চলে। ফেরির উপর যে মাছ আর ফল রীতিমতো বাজার বসে, এখানে খাবার, হোটেল, চিপস, কোল্ড ড্রিঙ্কস এর দোকানও আছে, এটা দেখে সে বিস্মৃত। মোবিল সাহেব ফেরির উপরে তলায় নামাজ কাজা নামাজ পড়তে বলল সরি মোবিল সাহেব ফেরির উপরের তলায় মাগরিবের নামাজ কাজা নামাজ পড়তে বসলে বিধি নিজে এসে যুতিকে মায়ের সাথে মেয়েদের ওয়াশরুমে সামনে দীর্ঘ লাইনে দাঁড়াতে দেখে। সে একাই ফেরির সামনের দিকে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে। এত পানি সে এর আগে কখনো দেখেনি। রাতের অন্ধকারে পুরো নদী কালো হয়ে আছে। দূরে ফেরিঘাটের সার্চ লাইট না জ্বললে মনে হতো তারা মহাশূন্যের গহ্বরে হারিয়ে গেছে। নদীর উপর তাদের ফেরির যেটুকু আলো পড়ছে, তাতে নদীর যে পানি দেখা যাচ্ছে সম্পূর্ণ ঘোলা, যা ঢেউ তুলতেই ফেরির ইঞ্জিনের চিরবিচ্ছিন্ন শব্দের মাঝেও স্বতন্ত্র একটা শব্দের ফেরির গায়ে আঘাত করছে। স্রোতের দিকে তাকিয়ে থাকতে থাকতে পিঠি অন্যদিকে যাবার জন্য পা বাড়াতে পেছনে চুপ করে একটা শব্দ শুনল, যেন কেউ এইমাত্র পানিতে ঝাঁপ দিল। সে ভাবল হয়তো বড় কোনো মাছ বা শুশুক হবে, কিন্তু ঘোলা পানির ঢেউগুলো ছাড়া পিঠি কিছুই দেখতে পারলো না। পিঠি যখন ফিরে যাবে, তখন ফেরির ধাতব গায়ে কিছু একটা আঘাতের শব্দ শুনে পিঠি ফেরির রেলিং এর উপর ঝুঁকে দেখতে লাগলো পানির দিকে। তার নিজের ছায়া ছাড়া কিছুই নেই সেখানে। সে সময় সে দেখল ফেরির আলো নদীর যেটুকু সামান্য আলো করে, সেখান দিয়ে স্রোতে ভেসে যাচ্ছে একটা মানুষের মুখ। পানির ভিতর থেকে যার পলকহীন চোখ তার দিকে তাকিয়ে আছে। তার পেছনে বাসের হেলমেট ঠেকিয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো। তার হাত পা পুরো অবশ হয়ে গেছে। তাকে এই অবস্থায় প্রথম দেখলো বাসের এক বৃদ্ধ লোক। তার কণ্ঠ উচ্চ কণ্ঠস্বরে ডাকাডাকিতে লোকজনের ভিড় জমে গেল। ফেরি গাড়িগুলোর ফাঁক দিয়ে কোনো মতে সেই ভিড় ঠেলে পিথির বাবা ঘটনাস্থলে পৌঁছে দেখলেন এক অপরিচিত বৃদ্ধাকে তার মেয়ে ঝাপটে ধরে ফেরির বাটাতলে আচ্ছোয়া হয়ে পড়ে আছে, আর একজন তার মাথায় মিনারেল ওয়াটার বোতল দিয়ে পানি ঢালছে। বিধি অনেক ভয় পেয়েছে মনে হলো। বিধি বাবা মা বোনকে দেখার পর ছাড়া ছাড়া ভাবে প্রথমে যে কথাটা বললো, তাতে ফেরির ভেতর একটা গুঞ্জন শুরু হয়ে গেল। অধিকাংশের ধারণা হলো মেয়েটা নদীতে মরার দিয়েছে, কোনো লাশ পানিতে ভেসে যেতে দেখেছে। এটা ভয়েরই কারণ, এভাবে যদি কোনো মরা লাশকে পানির ভিতর ভেসে যেতে দেখে। এদিকে ফেরিতে পার হওয়া স্থানীয় তিন জেলে বলল, ওটা কোনো সাধারণ মরা নয়, নিশ্চয় দানব। আরিচায় যমুনা যেখানে পদ্মার সাথে মিশেছে সেদিকটায় দেখিয়ে তাদের একজন বলল, তাদের গ্রামের একজন 3 বছর আগে মাছ ধরতে গিয়ে গাঙে ভেসে যাওয়া মরা দেখেছিল, যার পুরো শরীরে ক্ষত। এমনভাবে মাছে ঠুকরে ঠুকরে খেয়েছে যে নারী না পুরুষ তা বোঝার কোনো উপায় নেই। লাশের চোখ দুটি খোলা, সে চোখে কোনো মনি নেই। এই মরা দেখার কয়েক মাস পরে শ্রাবণ মাসের সামান্য মেঘে নৌকা ডুবে সে লোকটি মারা যায়, যার লাশ পাওয়া যায়। ওই নৌকার বাকি দুজন সাঁতরে তীরে উঠে পালায়। সে যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছিল তারা। এই জন্য তাদের কেউ নদীর এই জায়গাটাতে রাতে মাছ ধরে না। এক মহিলা যাত্রী আফসানাকে মেয়েটার চোখে চোখে রাখতে বলল, যেন একা একা সে পুকুর বা দিঘের কাছে না যায়। তার নিজেই 6 বছরের মেয়ে পুকুরে ডুবে মরেছে।
মেয়েটা প্রায় স্বপ্নে মাকে ভয় পেত। ফেরি গোয়ালন্দ ঘাটের কাছে এসে যাওয়ার যাত্রী আর ফেরির হকারদের জল্প কল্পনাগুলো পদ্মার সীমাহীন অন্ধকারে কোনো অতিপ্রাকৃত ছমছমে আবহাওয়া সৃষ্ট মাঝপথেই থেমে গেল। যুথিরা গ্রামের বাড়িতে পৌঁছালো রাত 10:30। রিক্সা থেকে বিধিকে কোলে করে বাড়ির ভেতর নিয়ে গেলেন মবিন সাহেব। তখনও সে বাবুর সাজ চেপে ধরে আছে, যেন ছিঁড়ে দিলেই অন্ধকারটা ছিনিয়ে নেবে। রাতে বিধির জ্বর 104 ডিগ্রিতে ছড়িয়ে গেল। জ্বরের ঘরে সে একটানা শুধুই ফুল বকছে। পরের কদিন মবিন সাহেব অপরাধীর মতো মুখ করে সকাল থেকে কাঁচাছড়ি ঘরের পুরনো হাতল ভাঙা চেয়ারেই একা বসে থাকে। কতটা মনে মন খারাপ, তিনি হয়তো ভাবছেন যে পিথির মায়ের ইচ্ছার বিরুদ্ধে আমি মনে হয় গ্রামে এসে ঠিক করব। মাঝে মাঝে ভেতর বাড়ি এসে জ্বর কমছে কিনা তা খোঁজ নিচ্ছে। আফসানা তার সাথে কথা বলা একদম বন্ধ করে দিয়েছে। মেয়ে সুস্থ হওয়ার পর সে কথা শুনে উঠতে স্বামীকে বঙ্গোপসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত ভাসিয়ে নিয়ে যাবে। পিথি জল জল করল পরের মঙ্গলবার। এই 7 দিনের জ্বরে তার চোখ কোটরের মধ্যে চলে গেছে, হাত পা দেখলে মনে হবে পোলিও আক্রান্ত। এই কদিন ডাক্তার কবিরাজ তাবিজ কবচ কম করা হয়নি। বাড়ির বারান্দায় যদি চাচা চৌকন সীমার সাথে বসে কাজের বোয়া ময়নার মার কাছে গল্প শুনছিল। যদি ধারণা ময়নার মা যদি লিখতে পড়তে পারত, তবে সে জে কে রাউলিং এর মতো বিখ্যাত হয়ে যেত। ময়নার মার অধিকাংশ গল্পই জিন ভূত পেতনি প্রেত সাধু কাঙালি ওঝাদের নিয়ে। তার গল্পগুলোর কিছু আবার অশ্লীল। ময়নার মা বলে ময়নার বাপের সাথে তার বিয়ের আগে এক জিনের সাথে তার নাকি প্রেম সম্পর্ক ছিল। সে নাকি ঝিনদের দেশে তৈরি বাতাসও খেয়েছে। ময়নার মার প্রেমিক সেই জিনের নাম মনসুর। নাম শুনে যুধিরা হেসে গড়াগড়ি খায়। জিনের নাম হবে কাবিল, কোহে ফাঁকি, মুগাবালি। মনসুর আবার জিনের নাম হয় নাকি? যুধিদের অবিশ্বাসী হাসি। ময়নার মার জীবনের সত্যকে তো মিথ্যে করে দেবে না। সে একটা দীর্ঘশ্বাস ফেলে পরক্ষণে নতুন একটা গল্প ধরে। গত 1 সপ্তাহ বিধির জ্বরের কারণে ঢাকায় বসে তৈরি তাদের দুপুরের সব পরিকল্পনা ভেস্তে গেছে। বাড়ির আশেপাশে ঘোরাঘুরি আর ময়নার মার কাছে গল্প শোনা ছাড়া যুদ্ধের করার কিছুই নেই। তাও সীমা ছিল না বলে রক্ষা, তাকে একা একাও মন খারাপ করে বসে থাকতে হচ্ছে না। সীমার ঘর যুধির কাছাকাছি, তাদের ভেতর একটা অন্যরকম বন্ধুত্ব হয়ে গেছে তার কারণে। আজ ময়নার মা পুকুরের দানোর গল্প শুরু করেছে। সেই দানোর যেটা আমরা ফেরিতে কোনো একটা লোকমুখে শুনেছিলাম, যে পানিতে ভেসে যাওয়া লাশটি একটা দানোর। তাদের বাড়ির পুকুরের নামই নাকি দানো, আর সেখানেই কিন্তু দানো থাকে। ছোট ছেলে মেয়ে পুকুরে একা পেলে পানির তলে টেনে নিয়ে যায়। ওই পুকুরের পানিতে ডুবে যাওয়ার ঘটনা বছরে 1-2 ঘটে। এই বাড়ির ছোট ছেলে যদি চাচাকে ছোটবেলায় ডুবে মরতে দেখেছে। কোনো যুবতী মেয়েদের উপর এই দানোর নজর পড়লে তার আর রক্ষা নেই। দানোরা সাধারণত পুরনো পুকুরে অথবা বড় দিঘিতে থাকে, তবে পাতালের সুড়ঙ্গ দিয়ে তারা মৃত্যুর নেশায় এক পুকুর থেকে অন্য পুকুর বা বড় নদীতে চলাচল করে। এরা মাঝে মাঝে ঘোমটা দিয়ে মেয়ে মানুষ সেজে পুকুরের ঘাটের কাছে এসে বসে থাকে। ময়নার মা তো নিজের চোখেই দেখেছে। তার আর তখন বয়স কত, 14-15 হবে। একদিন সন্ধ্যায় ঘোমটা পড়া এক বউকে পুকুর ঘাটে বসে কাঁদতে দেখে এগিয়ে গিয়ে, কি গো কাঁদছ কেন, কে তুমি? ঘোমটাটা তুলে তার দিকে যে দৃষ্টিতে তাকিয়েছিল সে কথা মনে পড়লে নাকি আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। সে পুকুর ঘাট থেকে দৌড়ে পালিয়ে আস
আসতে পেরেছিল বলেই সে প্রাণে বেঁচে গিয়েছিল এবং তাকে এখন এই গল্পটা শুনতে শোনাতে পারছে। যুথি দেখলো বিথি বিছানা ছেড়ে বারান্দায় দরজায় দুঠোঁট কামড়ে দাঁড়িয়ে। গল্পের মাঝে সে ময়নার মাকে থামিয়ে দিল। বিথি নদীতে একটা লাশ ভেসে যেতে দেখেছে, এটা এটুকু একটা মেয়ের জন্য যথেষ্ট হয়। যুথির মা একেবারে বিথিকে কোনো প্রশ্ন করতে নিষেধ করে দিয়েছে। ময়নার মার ভূতুরে গল্প, বিশেষ করে পানি দানোর গল্প বিথি শুনে ফেলেছে, এটা ভেবে যুধির মুখ শুকিয়ে গেছে। এ কথা মায়ের কানে গেলে নির্ঘাত দুর্গালাম কাণ্ড হয়ে যাবে। যুধি উঠে গিয়ে বোনের গায়ে হাত বুলিয়ে দিল। তার জ্বর পুরোপুরি ছাড়েনি, গা এখনো গরম। সে একটি তিরস্কার করে বোনকে বলে, ভিতরটি নদীর ছায়া নাকি ছাতা দেখে ভয় পাচ্ছ, এখন জ্বর নিয়ে বসে আছো। বিথি বিনা প্রতিবাদে বোনের সাথে বারান্দায় এসে বসল। মবিন সাহেব সোমবার ঢাকা চলে গেছেন, মেয়ে একটু অসুস্থ বলে গাড়ি নিয়ে নিতে আসবেন। মানে সে ঢাকা গিয়েছে গাড়ি নিয়ে আসার জন্য, মেয়ে অসুস্থ বলে। রাতে বিথি আর মা এক খাটে ঘুমায়, যুথি পাশে সীমার ঘরে। ঘুমোতে যাওয়ার আগে বিথি বোনকে একা পেয়ে প্রশ্ন করলো, সত্যি কি আমাদের পুকুরের ওইটা আছে? কি আছে? দানু, তোর পাগড়ি, দানু তোর মাথা, কাল সকালে পুকুরে গেলেই দেখতে পারবি। দু বোন দাদা বাড়ির চারপাশটা দেখতে বেরিয়েছে, সাথে সীমা থাকলেও আফসানা ময়নার মাকেও সবসময় ওদের সাথে সাথে থাকার জন্য বলে দিয়েছে। এ কয়দিন যদি গ্রামের কিছুটা দেখে ফেললেও জ্বরে বিছানা বন্দিরত কারণে বিথির কিছুই দেখা হয়নি। এখনো তোর মাথা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। তারা দেখল গ্রামে সকাল হয় অনেক ভোরে, কিংবা হয় না, হঠাৎ রাত হয়ে যায়। কোথাও যেন কোনো তাড়াহুড়া নেই, 10টা পেরিয়ে গেলেও পথে গাছের উপর শিশির সকালের রোদে চকচক করছে। গ্রামের খালপার পর্যন্ত হেঁটে এসে ফেরার সময় তাদের দাদাবাড়ির পুকুরটাও দেখতে গেল। পুকুরটার দিকে বাঁশঝাড় আর ঝোপঝাড় জঙ্গলে ভর্তি, কেমন একটা গা ঝমঝমের ভাব। থাকতেই পুকুরের লাল বাঁধানো ঘাটটা খুব সুন্দর বসার একটা জায়গা আছে ওখানে। ঘাটের নিচের দিকে সিঁড়িগুলোতে শ্যাওলা জমে পিচ্ছিল আর সবুজ হয়ে আছে। পুকুরের পানির রং বোধ হয় তার থেকেও সবুজ। পুকুরের পানি পাড়ের গাছপালা সবুজ, যেখানে আয়নার মতো বাঁধিয়ে রেখেছে যেন। ময়নার মা এখন পুকুর পাড়ের জঙ্গল থেকে বাঘ বাড়ানোর গল্প নিয়েছিল। যুথিরা পুকুর ঘাটে কিছুক্ষণ বসতে চাইল, বিথির জন্য তা যে সকালে পুকুরের কাছে দাঁড়াতেই চায়নি তাকে দুপুর তিনটায় পাওয়া গেল পুকুর ঘাটে একা। বিথির চিৎকারের শব্দে বাড়ির সবাই দৌড়ে যেয়ে দেখল সন্ধ্যাহীন অবস্থায় বিথি ঘাটে পড়ে আছে। সন্ধ্যায় মসজিদের মৌলানা সাহেব এসে আবারও দোয়া ফু দিয়ে গেলেন। ঢাকায় ফেরানোর আগে একটা তাবিজ দিয়ে যাবেন বলে গেলেন। আফসানা স্বামীকে মোবাইল করে কালই তাদের নিয়ে যেতে বলল। তারা আর কিছুক্ষণের জন্য এখানে থাকতে পারছে না। ঢাকায় ফেরার আগে দুই মেয়েকে ঘর থেকে এক পাও বেরোতে দেখলে পা ভেঙে দেবেন বলে ঘোষণা দিল। কিন্তু এর পরদিন সন্ধ্যায় বিথিকে বাড়িতে পাওয়া গেল না। দুপুরে আফসানা ঘুমিয়ে পড়েছিল, এ সময় ছোট মেয়ে তার পাশেই ছিল। তিনি মেয়ের গায়ে হাত রেখে ঘুমিয়েছিলেন। ঘুম যখন ভেঙেছে তখন প্রায় সন্ধ্যা, বিছানায় আফসানা একা, বিথি তার পাশে নেই। সে হয়তো উঠে বারান্দায় বা যুধির ঘরে গিয়ে মনে করলেও তাকে বাড়িতে আর পাওয়া গেল না। যুধি প্রথমে কিছুটা সন্দেহ করে দৌড়ে পুকুরের দিকে গেল, বিথিকে পাওয়া গেল সেখানে। শ্যাওলা পড়া ঘাটের শেষ সিঁড়ি থেকে পুকুরের পানিতে পড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে যুধি তাকে ধরে ফেলল। বোনকে দেখে বিথি টুকরে কেঁদে বলল, ও এসেছে,
আমাকে নিয়ে যাবে আব্বা, কিন্তু কে কোথায়? যদি পুকুরের পাড়ে আর কাউকে দেখতে পেল না, যদি পুকুরের কাছে পৌঁছানো মাত্রই পানিতে কিছু একটা ঝাঁপিয়ে পড়ার শব্দ পুরো পুকুরটাকে দৌড় পার করে মিশিয়ে গেল। সন্ধ্যার অন্ধকারে পুকুরের রং এখন ঘন কালো, যেখানে একটা তরঙ্গ ক্রমশ মিলিয়ে যাচ্ছে। যদি বোনকে দুহাত শক্ত করে ধরে পুকুর ঘাটে দাঁড়িয়ে পৃথিবীর কোন শক্তিকে সে তার কাছ থেকে বোনকে কেড়ে নিতে পারবে না। সে তাড়াতাড়ি তার বোন বিধিকে নিয়ে ওখান থেকে চলে যেতে লাগলো। কিন্তু কি মনে করে যেন আবার সে পুকুরের দিকে তাকালো। সে দেখতে পেল সেই পুকুরের মাঝে সেই মানুষটির মুখ তার দিকে অনবরত চেয়ে আছে, চোখে মায়া এবং ঠোঁটে হালকা মৃদু হাসি নিয়ে। সে তার দিকে অনবরত চেয়ে আছে, রীতির কাছে চারিপাশ একদম স্লো হয়ে গেল। সে সেই মানুষটির দিকে তাকিয়ে আছে, হয়তো সেটাই দানব। আস্তে আস্তে তারা গ্রামের বাইরে থেকে ঢাকাতে ফিরে এল। কিছুদিন জ্বরে আক্রান্ত হওয়ার পরেও সে আস্তে আস্তে ভালো হয়ে গেল। কিন্তু কি ছিল সেই দানব, নামটা প্রথম শোনা অনেকের। কারো কাছে যদি এই প্রশ্নের উত্তর থাকে যে দানব এটা কেন দেখা যায়, দানব কোনো কাহিনী নিয়ে হয়তো আমরা আবার ফিরে আসবো ইন্টারনেট বা কারো কাছ থেকে কালেকশন। কালকের এপিসোড আমরা শুরু হবে, আজকে আমরা প্রায় শেষ সময়ের দিকে চলে আসছি। আমরা যেহেতু প্রত্যেক দিন ডেইলি 1 ঘন্টা শুরু করবো, আশা করি আজকের প্রথম শো ছিল আমাদের, কারো হয়তো ভালো লেগেছে কারো ভালো লাগেনি, আর হলো ভূতে বিশ্বাস না বিশ্বাস এটা পুরো একটুকি আপনার ব্যাপার। আগে থেকে বলে আসছি, আর ভূতের গল্প শোনার মধ্যে আলাদা একটা মজা আছে, ভয় পাওয়ার মধ্যে আলাদা একটা মজা আছে। আমরা কিন্তু জানি না এই মহাবিশ্বে কোথায় কি লুকিয়ে আছে, কোনো রহস্যের কোনো শেষ নেই। আবার কালকে হাজির হব কিছু ভৌতিক গল্প, কিছু রহস্যের গল্প নিয়ে। আজকে আমাদের সময় এখানেই শেষ হয়ে এসেছে, যার কারণে আমাদেরকে বিদায় নিতে হবে। সবসময় ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন, আর আপনার সাথে ঘটে যাওয়া আপনার আশেপাশের মানুষের সাথে